পজিটিভটা হচ্ছে ভালো মা হওয়ার চেষ্টা করছে। গতকাল একটি অনুষ্ঠানে অপুকে প্রশ্ন করা হয়, জয় এবং বীর দুজনই শাকিব খানের সন্তান এবং সিঙ্গেল মায়ের সন্তান, জয় এবং বীরের ক্ষেত্রে আপনারা কো-প্যারেন্টিং বিষয়গুলো কিভাবে সমাধান করছেন? এমন প্রশ্নের জবাবে অপু বলেন, জয় কখনো কো-প্যারেন্টিং বিষয়টি অনুভব করতেই পারেন না, শাকিব খান বাবা হিসেবে জয়কে সবসময় সময় দেন। কো-প্যারেন্টিংটা আসলে আমি জয়ের সাথে অ্যাটলিস্ট যুক্ত করব না, কারণ ও একদম ফুল প্যারেন্টিং এর ব্যাপারটা পাচ্ছে, কারণ তার বাবার কোথাও কোনো গ্যাপই রাখতে পারছে না, মানে আর গ্যাপের কোনো কারণও নাই, কারণ চমৎকার, সে তার দাদার বাড়িতে অনেক বেশি রেগুলার। ব্যক্তি অপবিশ্বাসের একটি পজিটিভ ও একটি নেগেটিভ দিক জানতে চাইলে অপু জানান, নেগেটিভ আছে যেমন খুব দ্রুত বিশ্বাস করা, আর পজিটিভটা হচ্ছে ভালো মা হওয়ার চেষ্টা করছে। অপবিশ্বাসের কাছে তার মায়ের কথা জানতে চাইলে তিনি জানান, মায়ের কথাই যদি বলতে হয় তাহলে আমি শাশুড়ি মায়ের কথাই বলবো। মার কথা বলারই আর ভাষা থাকে না, শুধু মানে আবেগটা কাজ করে, মানে এই একটা জায়গা। এবং এটা নিয়েও না জানো সোশ্যাল মিডিয়াতে মানুষ হাস্যকর বানায় ফেলে, এটা এটা না আমার মানে কোনো বদার করে না, কারণ আমি বললাম না যে আমি রিয়েলিটিতে অনেক বিশ্বাসী। অপবিশ্বাস আরো বলেন, আমার যেহেতু সন্তান আছে তাই আমার মৃত্যুর পর আমার সৎকার্য বা আমাকে দাফন যেটাই হোক না কেন, আমার সন্তান যেন আমাকে যোগ্য সম্মানটাই দেয়। সকল মানুষ আমাকে বাজে বলুক ভালো বলুক এভরিথিং সব কিছু, মানুষ মৃত্যুর পর একটা সৎ কাজ থাকে, সেটা দাহ হোক বা দাফন হোক, আমার মৃত্যুর পর যেন আমার সন্তান আমাকে প্রপার সম্মানটা দেয়, দ্যাটস ইট।